নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওটসের একটি দারুণ রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই এই ওটস অমলেট খুবই পছন্দ করে। তো বন্ধুরা, চলুন কিভাবে কিছু অল্প বাড়িতে উপকরণ দিয়েই এই ওটস অমলেট তৈরি করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এই রকম ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমি এখানে এক কাপ ওটস নিয়ে নিয়েছি। মিক্সার বোলের মধ্যে ওটসটা আমি প্রথমে একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পরে একটি পাত্রের মধ্যে ওটস গুঁড়ো দিয়ে উপর থেকে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো আর বিট লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর থেকে হাফ কাপের মতো জল ব্যবহার করে ওটসটা গুলে নিচ্ছি। আপনারা নিজেদের ওটসের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন, ওটস কিন্তু জল দেওয়ার পরে ফুলে উঠবে। এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি একদম ছোট ছোট কুচি করে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর গাজর গ্রেট করে রেখেছি। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব একসাথে। দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। আপনারা গোলমরিচ এবং কাঁচা লঙ্কা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। বাচ্চারা খেলে পরিমাণটা একটু কমিয়ে দেবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এই রকম ওটস অমলেট সকালের ব্রেকফাস্টে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন, শরীরের জন্য খুবই ভালো। আর আপনারা জানেন ওটস হজম হতে খুবই সাহায্য করে, শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে ওটস। ভালোভাবে ডিম দিয়ে মিশিয়ে নিলাম। ওটসটা একটু সাদা ভাব থাকার জন্য, একটু কালারফুল করার জন্য আমি অল্প একটু ছিটে ফোটা হলুদের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। আমার ব্লেন্ড করা শেষ। এবার অন্যদিকে একটি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নেব। ফ্রাইং প্যান গরম হয়ে এলেই হাতার সাহায্যে ওটসের মিশ্রণ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব অমলেটের মতো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। চারিদিকটা ভালোভাবে গোল করে নিয়ে কিছুক্ষণ লো ফ্লেমেই হতে দিতে হবে। উপরটা যখন শুকিয়ে আসবে তখন হালকা হাতে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবেই দুপিঠ লালচে করে তুলে নিলেই একদম তৈরি আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ওটসের অমলেট। আপনারা খুব সহজেই বাড়িতে এটা তৈরি করে পরিবেশন করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? এই রকমভাবেই আমি সমস্ত ওটস অমলেটগুলো তৈরি করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।